আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ সকল বন্ধুদেরকে যারা এখানে আসছে। ইনশাআল্লাহ লাঞ্চ চলতেছে আমাদের গাজীপুর মহানগর ফ্রেন্ডস নেটওয়ার্ক গাজীপুর মহানগরের পক্ষ থেকে। যারা যারা আসছে তাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমাদের বন্ধু বলবা বন্ধু কাইম সরে একটা বলবে। বলো বন্ধু, কিছু কেমন লাগতেছে তোমার? এই বন্ধু আমাদের, এই বন্ধু প্রিয় বন্ধু, অসুস্থ অবস্থায়ও আমাদের ডাকে চলে আসছে বন্ধুদের সাথে বন্ধুত্বের কারণে। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুকে। এখন আমাদের আরেক বন্ধু একটু মোড কিনা মাত্র ঘুম থেকে উঠে আসলো। যাই হোক, বলো বন্ধু। আমি গেছি আমাদের সফল সেক্রেটারি গাজীপুর মহানগরের। হ্যাঁ বলো বন্ধু, কিছু বলো। আর কি খুব ক্ষুধা লাগছে খাওয়ার, খাওয়ার জন্য ব্যস্ত। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এবার আমাদের আরেক বন্ধু ক্যাপ্টেন ইকবাল চলে আসছে। বন্ধু কি কিছু বলবো নাকি? বলো। আমরা গাজীপুর মহানগর থেকে এসে ফ্রেন্ডস 94 গাজীপুর মহানগরের আয়োজনে যে এত সুন্দর একটা পরিবেশ, যখন টাইম টু টাইম যখন যে সময় সে সময় লাইভ আসতেছে, বন্ধুদেরকে জানানো হচ্ছে, সেই হিসাবে তুমি বলো। আমরা সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে কর্মকর্তা অংশগ্রহণ করেছে। সম্পূর্ণ বন্ধুদের উদ্যোগে, বিশেষ করে কায়েম সরকার, লিটন মহাজন, কপেশ বাবু সহ আরও যে সকল বন্ধুরা সুস্থভাবে তাদের অর্থনৈতিক, তাদের নিজস্ব সময়, শারীরিক মানুষ যেমন অর্থনৈতিক সহযোগিতা দিয়ে আমাদের এই ভ্রমণকে সাফল্য মন্দিরে করছে। সবাইকে জন্য অভিবাদন জানাই। পাশাপাশি সমস্ত বন্ধুরা যে চক্ষুতে পেরেছে তাদের কন্ট্রিবিউশন আজকের এই অনুষ্ঠানকে, আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মন্দিরে করছে, তাদের সবাইকে জানাই। ধন্যবাদ ক্যাপ্টেন ইকবাল গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সবাই খাবারের নিয়ে ব্যস্ত, খুব ক্ষুধার্ত, খাওয়ার সময় কথা বলে না, যার জন্য অনেকে কথা বলতেছে না, শুধু খাওয়া নিয়েই ব্যস্ত। ইনশাল্লাহ বন্ধুরা দোয়া করো, এর মধ্যে আরও অনেক জায়গায় যাব আমরা, সেই জায়গাগুলিতে গিয়েও লাইভে তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দোয়া করো আমাদের জন্য। আল্লাহ হাফেজ।